দার্জিলিং চা বাগান টিলা শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত। এটি হচ্ছে এমআর চা বাগানের একটি টিলা। এটি চা বাগানের মধ্যবর্তী অবস্থানে 7 নং সেক্টরে অবস্থিত। সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভিডিও এবং ছবি ভাইরাল হলে এই জায়গাটির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পায়। প্রতিদিন অসংখ্য পর্যটক দার্জিলিং টিলা সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে এমআর চা বাগানের 7 নং সেক্টরে। এই টিলাটি ভারতের দার্জিলিং চা বাগানের টিলার মতোই হুবহু মিল থাকায় এখানের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শ্রীমঙ্গল শহর থেকে 9 কিলোমিটার দূরে এমআর চা বাগানে অবস্থিত এই দার্জিলিং টিলা। শ্রীমঙ্গল শহরে পাশে আরও বেশ কয়েকটি পর্যটন স্পট রয়েছে। শ্রীমঙ্গল উপজেলায় অনেকগুলো চা বাগান থাকায় এখানে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক ছুটে আসে। তবে দার্জিলিং টিলার সৌন্দর্য মুগ্ধ হয়ে পর্যটকরা এই জায়গাটি এতটাই জনপ্রিয়, এখানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে পর্যটকদের আনাগোনা। যারা এমআর চা বাগানে আসবেন দার্জিলিং টিলার সৌন্দর্য উপভোগ করবেন। পাশাপাশি শ্রীমঙ্গলে আরও বেশ কয়েকটি পর্যটন স্পট রয়েছে, সেগুলো সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয় শ্রীমঙ্গলকে। মৌলভীবাজার জেলায় রয়েছে 92টি চা বাগান, অর্থাৎ বাংলাদেশের সবচাইতে বেশি চা বাগান মৌলভীবাজার জেলায় অবস্থিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ভ্রমণ করবেন, দার্জিলিং জেলার সৌন্দর্য উপভোগ করবেন।